নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, সেই জয় বাবা ফেলুনাথ সিনেমাটার শেষ দৃশ্যটা মনে আছে, যখন ফেলুদা মগনলালকে কার্যত ঘুঘু দেখিয়ে ফাঁদ দেখিয়ে একসঙ্গে ছাড়ছেন, আর তখন জটায়ু সেই সন্ন্যাসীর বেশে বলছেন, জয় বাবা ফেলুনাথ। হ্যাঁ, আজকে সেই মানিকবাবুর অমর লাইনটি ধার করেই বলতে ইচ্ছে করছে, জয় বাবা শুভেন্দুনাথ। সত্যি লোকটার দম আছে। মাঝে মাঝে সত্যি অবাক হয়ে যেতে হয় যে যে লোকটার উপর ঘরে বাইরে এত চাপ, তৃণমূল কার্যত ছিঁড়ে খাওয়ার জন্য অপেক্ষা করে আছে, পুলিশ প্রশাসন রাজনৈতিকভাবে সমস্ত দিক থেকে তাকে আষ্টে পৃষ্ঠে বাঁধার চেষ্টা করছে, আর তিনি বুক চিতিয়ে রাজনীতিটা করে যাচ্ছেন। শুধু রাজনীতিটাই করছেন না, তিনি সেখানকার সাধারণ মানুষ থেকে রাজনৈতিক কর্মী সকলেরই কার্যত ভরসার পাত্র হয়ে উঠছেন, এবং যে চ্যালেঞ্জটা তিনি বুক ঠুকে নিচ্ছেন সেটা করে দেখাচ্ছেন। নন্দীগ্রামে তাকে হারাবার জন্য কম চেষ্টা করা হয়নি, তার পায়ের তলা থেকে নন্দীগ্রামের মাটি সরে গেছে এই কথাটা প্রুফ করার জন্য কম চেষ্টা করা হয়নি, কিন্তু তারপরেও চোখে চোখ রেখে লড়াইটা করে গেছেন, এবং যে চ্যালেঞ্জটা তিনি করেছিলেন আজকে সেটাই তিনি করে দেখালেন। এবং তার সেই রাজনৈতিক চাপের কাছে, তার সেই রাজনৈতিক পারদর্শিতার কাছে পারল না তৃণমূল, শুধু পারল না বললে ভুল হবে, ম্যাচ ছেড়ে ময়দান ছেড়ে পালিয়ে গেল ল্যাজ গুটিয়ে, এমনটাই কিন্তু বলতে শুরু করেছে নন্দীগ্রামের মানুষ। কি হয়েছে সেখানে দেখাই আগে শুভেন্দু নিজের মুখে কথাটা শুনুন, তারপর আসছি তার ব্যাখ্যায়। একদম দাদা, এই ছবিটা স্থায়ী সমিতি নির্বাচন হলো, কি হলো আজকে স্থায়ী সমিতি নির্বাচনে কাদের পক্ষে? আমরা 23 জন ছিলাম, 24টা ভোট পেয়েছি। তৃণমূল তার ঘর ঠিক রাখতে না পারলে আমার তৃণমূল তারা বেরিয়ে গেল বলছে যে তাদের একজন সদস্য অসুস্থ হয়ে গেছে, প্রথমটাতে ভোট দিয়েছে তো তাতেই তো ফল 24 হয়েছে, 24-18। কেউ ভোট দিতে জানে না, কেউ ভুল ভোট দেয়, অশিক্ষিত তৃণমূল এরা কি করবে, এরা আরো পড়াশোনা করুক, আমার সঙ্গে লড়তে গেলে দম লাগবে, ওর মালিককে তো আমি হারিয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগে গ্রেফতারি একটা আশঙ্কা করলেন, চোরেদের স্থান জেলেই হওয়া উচিত। আমি ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গের সমস্ত মেইন স্ট্রিম অপোজিশন পার্টিকে, সবাই ঘৃণার সঙ্গে মমতা ব্যানার্জির এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ঘৃণার সঙ্গে। তারা পঞ্চায়েতে যেভাবে ভোট গ্রহণ করেছে, তারপরে মমতা ব্যানার্জির সঙ্গে কোনো ভদ্রলোক, কোনো গণতন্ত্র প্রিয় লোক বসতে পারে। দেখলেন বন্ধুরা জোশটা, আজকে নন্দীগ্রামের 1 নম্বর পঞ্চায়েত সমিতির ওই স্থায়ী যে পদগুলো আছে সেইগুলো নির্বাচন ছিল, এবং এই নন্দীগ্রামের যে পঞ্চায়েত সমিতি সেখানে 30টা সিট আছে, যার মধ্যে 15টা বিজেপি পেয়েছে, 15টা তৃণমূল পেয়েছে, এবং এখানটা যেহেতু সংখ্যালঘু অধ্যুষিত সেখানে বিজেপি যে ফল করেছে সেটা নন্দীগ্রাম তো বটেই, পূর্ব মেদিনীপুর, এমনকি গোটা রাজ্য রাজনীতিকে চমকে দিয়েছে। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক আধিপত্য কতখানি এই ফলাফলেই কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু 15-15 হলে কী হবে, এবার সভাপতি নির্বাচন তো সেটাও এই টসের মাধ্যমে লটারির মাধ্যমে হয়, সেটা আগেই বিজেপি জিতে গিয়েছিল। কিন্তু এবার যেটা পাল্টা তৃণমূলের তরফ থেকে হুঙ্কার ছাড়া হয়েছিল বা চাপের খেলা শুরু হয়েছিল, যে স্থায়ী কমিটিগুলো নাকি তারা সমস্ত নিয়ে নিতে চলেছে। শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ করেছিলেন যে তিনি নিজে তো থাকবেনই এবং সব কটা পদ বিজেপির দিকে তিনি নিয়ে আসবেন। এখন পঞ্চায়েত সমিতির যে নিয়ম রয়েছে বা পঞ্চায়েতের যে রুল রয়েছে, সেই রুল অনুযায়ী যেটা হচ্ছে যে যারা পঞ্চায়েত সমিতিতে জয়ী সদস্য হয়েছেন তারা তো ভোটাধিকার তাদের রয়েছে, এর পাশাপাশি সেই পঞ্চায়েত সমিতির আন্ডারে যতগুলো পঞ্চায়েত রয়েছে তাদের প্রধানরাও এখানে ভোট দিতে পারেন এবং স্থানীয় বিধায়ক এবং সাংসদ সেখানে ভোট দিতে পারেন। সেই অঙ্কতে যেটা অঙ্ক ছিল যে 15টা নিজেদের সদস্য রয়েছে, তার বাইরেও গ্রাম পঞ্চায়েত প্রধান বিধায়কের ভোট ধরেও এবং সাংসদ, তিনি খাতায় কলমে তৃণমূলের হলেও বিজেপিকে ভোট দেবেন এটা ধরে নিয়েও 23টা ভোট পাওয়ার কথা ছিল বিজেপির। কিন্তু প্রথম যে নির্বাচনটা হয়েছে, মানে প্রথম যে স্থায়ী কমিটিটা যেটা হয়েছে, সেখানে দেখা গেল বিজেপি 24টা ভোট পেয়ে গেছে আর 18টা ভোট পেয়েছে তৃণমূল।
অর্থাৎ তাদের সাংসদ যদি ভোট দিয়েছেন, ধরেই নিলাম শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী রয়েছেন, তিনি ভোট দিয়েছেন, তারপরেও কিন্তু তৃণমূলের ঘর ভেঙে একটা ভোট বিজেপির দিকে চলে এসেছে। অর্থাৎ যে আশঙ্কাটা ছিল বা তৃণমূল যে হুঙ্কারটা ছাড়ছিল যে বিজেপি জিতেছে তো কী হয়েছে, তৃণমূলের উন্নয়নের জোয়ারে তারা ভেসে যাবে, এবং তার কম চেষ্টা হয়নি। পুলিশ টুলিশ অনেক খেলা হয়েছে, অনেক রাজনৈতিক চাপ এসছে, তারপরেও নিজেদের ভোট তো ধরে রেখেছেনি, তার পাশাপাশি তৃণমূলের একটি ভোট চলে আসে বিজেপির দিকে। এরপরেই তৃণমূল বুঝতে পারে হাওয়া খারাপ, শুভেন্দু অধিকারী নিজে রয়েছেন ময়দানে, আর কিছু করা যাবে না। তো তারা যে সহজ খেলাটা খেলতে যায়, যেটা সব জায়গায় খেলে থাকে, সেটা এখানেও খেলতে থাকে, কিন্তু সেটা কাজে আসে না। কী খেলা? হঠাৎ করে তাদের এক সদস্য নাকি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। জানি না সেই অসুস্থতা কত, কেননা কোনো ক্রিটিক্যাল টাইম এলেই আমরা তো দেখেছি তৃণমূলের মন্ত্রী শান্তি নেতা যে যেখানে আছেন সবাই অসুস্থ হয়ে পড়ে আর হাসপাতালে ঢুকে যান। সেটা পার্থই হোক, সেটা কেষ্টই হোক, আমরা বহু উদাহরণ দেখেছি। তো এরকম কোনো ঘটনা কিনা জানা নেই, যদি সত্যি অসুস্থ হয়ে থাকেন তার জন্য শুভকামনা রইল। তো এই অসুস্থতাটাকে দেখিয়ে, এই অসুস্থতা নিয়ে প্রশ্ন উঠছে একটাই কারণে, তার পরের স্টেপটা তৃণমূল কি করলো, বিডিও যিনি রয়েছেন তার কাছে অনুরোধ জানালো যে আমাদের একজন অসুস্থ হয়ে পড়েছে, সুতরাং এই জায়গা থেকে ভোটাধিকার ভোটদান এখানে স্থগিত করে দেওয়া হোক। মানে প্ল্যানটা অন্য ছিল, যে অঙ্কটা প্রথম ভোটই স্পষ্ট হয়ে গেছে যে বিজেপির কাছে এটা ওটা যাবে না, সুতরাং এখন যে করে হোক ভোটটাকে ভণ্ডুল করে দাও, তারপর দু পাঁচ দিন সাত দিন সময় নিয়ে দলের শীর্ষ নেতৃত্বকে জানাও, তারা সবাই মিলে ঝাঁপিয়ে পড়বে, সেখানে ঘোড়া কেনে বাঁচা হবে, পুলিশ দিয়ে ভয় দেখানো হবে কি না কি হবে, এবং তারপর বাকিগুলো আমরা দখল করব। কিন্তু সেখানে শুভেন্দু অধিকারী নিজে আছেন, এত সহজ, এবং বিডিও সেখানে কিন্তু নিরপেক্ষ ভূমিকা পালন করেন। তিনি বলেন না, এই এই ব্যাপারে কিন্তু কিছু করা যাবে না। এইবার তৃণমূল তখন ভয় পেয়ে বুঝতে পারে আর কিছু হবে না, এবার মুখ বাঁচাতে হবে, কি করে, তারা ওয়াকআউট করে বেরিয়ে যায়। এবং ওয়াকআউট করে বেরিয়ে গিয়ে যাদের একজন অসুস্থ এবং এত অসুস্থ তো এই জন্য এত মন ভেঙে গেছে যে নির্বাচনটাই ক্যান্সেল করার কথা বলছেন, ভোটদান প্রক্রিয়াটাই ক্যান্সেল করার কথা বলছেন, তারা বাইরে দাঁড়িয়ে চিৎকার করতে থাকে, স্লোগানিং করতে থাকে। তো যাই হোক, তাদের সেই অসুস্থতার পলিসি খাটেনি। কিন্তু শুভেন্দু অধিকারী যেটা বললেন, অশিক্ষিত, তিনি কি সেন্সে বলেছেন জানি না, মানে কিভাবে কি ভোটদান দিতে হয় যাকে তাকে দাঁড় করিয়ে দিয়েছে সেটুকুনিও তারা জানেন না, পঞ্চায়েত সমিতি চালাবেন কি করে, সেই জায়গা থেকে তিনি কিন্তু সমস্তটাই ছিনিয়ে নিয়ে এলেন। কিন্তু শুভেন্দু অধিকারী যখন একদিকে এই জিনিস করছেন, তখন তৃণমূলের অসভ্যতা কিন্তু কন্টিনিউ হয়ে যাচ্ছে। কি হয়েছে, আজকে যেরকম নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতি ছিল, সেরকম এগ্রা টুও পঞ্চায়েত সমিতির এই স্থায়ী যে সদস্য পদগুলো রয়েছে সেগুলোর ভোটাভুটি ছিল, সেগুলোর নির্বাচন ছিল। তো সেখানকার সাংসদ হিসেবে শিশির অধিকারী তিনি সেখানে পৌঁছে যান। যে মুহূর্তে তিনি পৌঁছেছেন, তৃণমূল তাকে দেখে চোর 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 স্লোগান দিতে শুরু করেন। কেন? কেননা ওখানে যারা চোর চোর স্লোগান দিচ্ছিলেন তাদেরকে যখন প্রশ্ন করে সংবাদ মাধ্যম, তারা বলেন এই শুভেন্দু অধিকারী, এই শিশির অধিকারী, এরা সমস্ত সুবিধা ভোগ করেছে তৃণমূলে থেকে, আর তারপর এখন বিজেপিতে চলে গেছে, তৃণমূলের সাংসদ হয়েও তারা এখন বিজেপিকে সমর্থন করছে, সেই জন্য তাদেরকে চোর চোর স্লোগান দিচ্ছেন। আচ্ছা, একদম আপনাদের দলের হয়ে জিতেছে, সে যদি বিজেপিকে সমর্থন করে, যদিও সেটা লুকোনো ব্যালট বা অন্য প্রসেসে ভোট হয়, কীভাবে আপনারা জেনেছেন আমরা জানি না সেটা, কিন্তু এই কিছুদিন আগে অবধি আপনারা যে লোকটাকে চোর বদমাইশ কিডন্যাপার কি না কি বলেছেন, অর্জুন সিং নাম, সেই ভদ্রলোক ব্যারাকপুর থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন, তাকে আপনাদের দলের নেতা, আপনাদের আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গলায় উত্তরীয় পরিয়ে তৃণমূলে যোগদান করিয়েছেন। কই তার বাড়ির সামনে গিয়ে তো চোর 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 স্লোগান করেন না? যখন অন্য দল থেকে তৃণমূলের ঝান্ডা ধরবে, পদত্যাগ করবে না, তখন সব ঠিক আছে, উন্নয়নের জোয়ারে ভেসে গেছে। আর যেই বিজেপি বা অন্য দল এটা করবে, তৃণমূলকে ভাঙাবে, তখন বলবেন চোর চোর ন্যাকামি চলছে, বাংলার মানুষ কিছু বোঝে না। এই বাইরন বিশ্বাস, তাকে কিসের জন্য দলে নিলেন? বাইরন বিশ্বাসের কথা ছেড়ে দিলাম, এই মুকুল রায় থেকে শুরু করে তন্ময় ঘোষ, কৃষ্ণ কল্যাণী, সব তো বিজেপির প্রোডাক্ট, বিজেপির টিকিটে জিতেছে, এবং যখন নির্বাচনী প্রচার হয়েছে তৃণমূলকে তুলোধনা করে ছেড়ে দিয়েছে, চোর জোর চোর ছেচোর কি না কি বলেছে, তারা আজকে আপনাদের দলে এসে ছড়ি ঘোরাচ্ছেন, নেতা হয়ে গেছেন, কই সেই বেলায় তো একবারও চোর 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 স্লোগান শোনা যায় না? শুধু আপনাদের দল থেকে অন্য দলে চলে গেলে বড্ড ব্যথা লাগে,
কিন্তু এটা বলে ধর্মের কল, যেটা বাতাসে নড়ে সেটাই হচ্ছে, এবং সেটা দেখছেন সেখানকার স্থানীয় মানুষ এবং মুচকি হাসছেন এবং মনে মনে বলছেন যেটা হচ্ছে ঠিক হচ্ছে, যদিও ক্যামেরার সামনে প্রকাশ্যে সেটা বলতে চাইছেন না। কিন্তু এদিকে শিশিরবাবু কিন্তু একটা মারাত্মক কথা বলেছেন। তিনি বলেছেন তার পুত্র শুভেন্দু অধিকারী যবে থেকে তৃণমূল কংগ্রেসটা ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন তবে থেকে তার পরিবারকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন ফলস কেস দেওয়া হচ্ছে এবং এইভাবে হেনস্থা করতে করা হচ্ছে। তার পরিবার চোরের পরিবার নয়, তার পরিবার মানুষের সাথে থেকে রাজনীতি করা পরিবার, এবং এই যে কাণ্ডটা তৃণমূল করছে এর ফলটা কিন্তু ভুগতে হবে। এবং সেই ফল ভোগাটা কি শুভেন্দু অধিকারী কোথাও একটা ইঙ্গিত করে গেলেন? যে চোর চোর স্লোগানটা তৃণমূল দিচ্ছিল সেইটাকে বেশ করেই একটা কোশ্চেনের এগেন্স্ট তিনি বললেন না, চোরেদের ঠাঁই জেলেই হবে। অর্থাৎ যেটা মুখ্যমন্ত্রী আশঙ্কা করছেন সেটাই কি সত্যি হতে যাচ্ছে? কেননা শুভেন্দু অধিকারী কিন্তু মাঝে মাঝেই বলে থাকেন বিরোধী দলনেতা হিসেবে তার কাছেও বেশ কিছু খবর থাকে। তিনি কিন্তু একবারও ওই মুখ্যমন্ত্রীর আশঙ্কার পরিপ্রেক্ষিতে যে প্রশ্নটা, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভোটের আগে জেলে যাবে কি যাবে না সেই জায়গাটা নিয়ে কিন্তু না সূচক কিছু বললেন না। কিন্তু সব মিলিয়ে দিনের শেষে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে রইলেন সেই শুভেন্দু অধিকারী। তিনি একটা কথাই বললেন, তার সঙ্গে রাজনীতি করতে গেলে দম লাগে, সত্যি দম লাগে। যেভাবে তাকে ঘিরে ফেলার চেষ্টা করা হচ্ছে সেই সব কিছু উড়িয়ে দিয়ে যে চ্যালেঞ্জটা তিনি করেছিলেন সেই চ্যালেঞ্জটা তিনি রক্ষা করলেন, এবং সেটা একদম সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়ে। বিরোধীরা বলছেন এরকম শুভেন্দু অধিকারী বাংলার দরকার, যারা শাসকের চোখে চোখ রেখে কথা বলতে পারবে, রাজনীতিটা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবেন। এবং এই শুভেন্দু অধিকারীদের সামনে পেলেই কর্মীরাও কিন্তু চেকে যায়, যে কারণে তৃণমূলের এত প্রেশার সত্ত্বেও তাদের নিজস্ব যা ভোট ছিল সেই 23টি ভোটই ইন্ট্যাক্ট রেখেছে, উল্টে তৃণমূল থেকে একটি ভোট নিয়ে নিয়েছে। আর তাই শুভেন্দু অধিকারীর এই আগ্রাসন কিন্তু বাংলায় খেলা ঘুরছে সেই ইঙ্গিতটা স্পষ্ট করে দিচ্ছে, এবং যত দিন যাবে সেটা আরও বেশি প্রবল হবে এমন সম্ভাবনাই কিন্তু উজ্জ্বল হচ্ছে। আপনারা কি বলেন, সত্যি পারবেন তো শুভেন্দু অধিকারী, নাকি তৃণমূলের চাপের কাছে ফেল হবে? আজকে কিন্তু হননি, আগামী দিনেও কি এই সাকসেস রেটটা ধরে রাখতে পারবেন? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।